সমাজের একটি সচেতন অংশ অত্যন্ত কার্যকরভাবে সম্পৃক্ত হয়েছে আমাদের দেশ গড়ার কাজে, ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে, যেখানে আমরা চমৎকার নাম দিয়েছি সিটিজেন জার্নালিস্ট। কি সাংবাদিকতা? তাদের সাংবাদিকতা হচ্ছে কোথায় অনিয়ম, কোথায় উন্নয়নের প্রয়োজন, কোথায় আরও সেবার প্রয়োজন, কি করলে আরও সাধারণ মানুষ সহজে সেবা পেতে পারে, রাস্তাটি কোথায় নষ্ট। এই কাজটি বিগত বছর দুয়েক যাবত খুব কার্যকরভাবে আমাদের সিটিজেন জার্নালিস্টরা দেশ জুড়ে করে যাচ্ছে, অত্যন্ত চমৎকার, এটা আশার কথা। এই যে যুব সমাজ, যুব সমাজই বা বলি কেন, অনেক বয়স্ক মানুষও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। উদ্দেশ্যটা হচ্ছে কি, দেশের উন্নয়ন। দেশের উন্নয়ন কেউ একা করতে পারে না। এই যে সিটিজেন জার্নালিস্টের নাম দিয়ে যারা এগিয়ে এসছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদের কাজের জন্য। কত রকমের কাজ, এই খাল খনন অথবা সুনামগঞ্জের বন্যা, এটি গাইবান্ধায় বন্য দুর্গত এলাকা, অথবা বরগুনায় খাল খনন, অথবা বরিশালের জেল খাল, অথবা রংপুরের শ্যামাসুন্দরী খাল, কোথায় নাই। আমরা কি এখানেই থেমে থাকবো? আরও সামনে, আরও সামনে, আরও সামনে যেতে হবে। কীভাবে যাওয়া, নিজের কি চিন্তা করে দেখেন কোথায় ভালো কাজ করার সুযোগ আছে। এই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যেতে পারে, কোনো কোনো জায়গায় ইতিমধ্যেই তলিয়ে গেছে, আমাদের গিয়ে যেতে পারে। আমরা সমাজের সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাতে পারি তাদের দুর্গত মানুষের সেবার জন্য তাদের সহায়তা দেওয়া। আপনি এই সিটিজেন জার্নালিস্ট হিসেবে সংগ্রহ করতে পারেন, আরও লোককে সঙ্গে নিতে পারেন, তারাও আপনার সহযোদ্ধা হবে, তারাও সিটিজেন জার্নালিজমের কাজে অংশগ্রহণ করবে। চলে যাই আমরা বন্য দুর্গত এলাকায়, সেখানে সাধারণ মানুষের পাশে হাত মিলাই, সাধারণ মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সামনে নিয়ে যাই। তাহলেই তো জনগণের সেবা, দেশের সেবা, আত্মতৃপ্তি। আসুন সামনে মিলিয়ে এগিয়ে যাই, দেশটাকে সোনার বাংলা গড়ে তুলি।